আমি ছেলেবেলা থেকেই গান করি, মানে গান গাইতে চেষ্টা করি আর কি। আমি প্রথমে কিশোর কুমারজির গান গাইতাম, মানে চেষ্টা করতাম, তারপর থেকে অনেকেই বলতে লাগলো যে তোর লুকটা সানুজির সঙ্গে অনেকটা ম্যাচ করে। তারপর থেকে আমি সানুজিকে এখন বেশি আমি ফলো করছি এবং ওনার গান গাওয়ার চেষ্টা করছি, এবং এইভাবেই চলছে। ও তো 90s থেকে, ওই এবারে 1999 সালের পর থেকে, যেখান যখন থেকে মানে সানুজি এসছেন, ওনাকে আমরা শুনেছি, ওনার গান শুনে আমরা বড় হয়েছি। তার আগে তো কিশোর কুমারজির গান শুনতাম ছেলেবেলায়, ওই গানগুলো ভালো লাগতো শুনতাম। আমি পেশাই দলিল লেখক, ডিড রাইটার, রামপুরহাটে ডিএসআর অফিস। কাজের ফাঁকে যেটুকু সময় পাই একটু গান বাজনা নিয়ে থাকি। পাড়ার লোক খুব ভালো বলে, আমাদের বাড়িতে সকলেই ফুল সাপোর্ট। না, ওটা কখনোই হয়নি। প্রত্যেকেই বলতেন যে বেশি করে কর, আরো তোর হবে, তোর এতদিন কলকাতায় চলে যাওয়া উচিত ছিল, এবং সানাজুকে একবার দেখা করে আই। স্টেজ শো আমি করেছি অনেক, কতগুলো সে সংখ্যা আর কি মনে আছে, প্রায় বেশি হবে তার। 2013 সাল থেকে আমি তখন লাইভ পারফরমেন্স করতাম, স্টেজ শো করতাম, এখনো এখনো করি মাঝে মাঝে, যখন সময় পাই তখনই করি। না, আমি যখন স্টেজে গাইতাম গান, তখন অনেকে বলতেন যে তুই তোর গাওয়ার স্টাইল এবং তোর কথাবার্তা বলা সবই সানুজির সঙ্গে তোর ম্যাচ করছে। যদিও তো কিশোর কুমারের গান গাইছিস, কিন্তু তোর সানুজির সঙ্গে বেশি ম্যাচ করছে। দিয়ে ওনারাই যত আমার শ্রোতা ছিলেন, অডিয়েন্স ছিলেন, এবং পাড়া প্রতিবেশী মানে প্রত্যেকে বন্ধু বান্ধব যারাই আছেন, সকলেই আমাকে বলেছেন যে তুই সানুজির গানটা কর। সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে, হ্যাঁ, কতটা মানুষের কাছ থেকে জনপ্রিয়তা পেয়েছে আমি অতটা জানি না, আর আমি অতটা দেখিও না। আমি শুধু গান করে ছেড়ে দিই বাস, আর হয়তো এক দুটো লাইক দেখি, নিজেও লাইকটাকে লাইক করি, আমি অতটা দেখি না, আমি শুধু করেই ছেড়ে দিই বাস। অবশ্যই ওনাকে দেখার আমার স্বপ্ন আছে, কিশোর কুমারজিকেও দেখার স্বপ্ন ছিল, কিন্তু উনি তো, ওনাকে তো আর পাওয়া যাবে না, উনি তো এই পৃথিবীতেই নেই। তবে সানুজিকে যদি একবার দেখা হতো খুব ভালো হতো, ওনাকে দেখা করতে পেলে ভালো হতো। আমার নাম কাজীবর রহমান।